আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, গতকালকে সরকার দুটি পরিপত্র জারি করেছে। যারা প্রবাসী আছেন, যারা দেশের বাইরে থাকেন, যারা দেশে রেমিটেন্স পাঠান, সেই রেমিটেন্স দিয়ে তারা গুরুত্বপূর্ণ সরকারের কিছু বন্ড ক্রয় করতে পারবেন। তার মধ্যে আমরা প্রবাসী বন্ড বলি, যেটা হচ্ছে ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড, এটা ছাড়া ইউএস প্রিমিয়াম এবং ইউএস ইনভেস্টমেন্ট বন্ড ছিল। এই বন্ডের ক্ষেত্রে সরকার নতুন নীতিমালা নিয়ে এসেছে এবং এই বন্ডগুলোর বিপরীতে আপনি ইনভেস্ট করে আপনি সিআইপি হতে পারতেন, নানা প্রকার সুযোগ সুবিধা নিতে পারতেন। সেই যে নীতিমালা, সেটিও সরকার বাতিল করে দিয়েছে, রহিত করে দিয়েছে। মূল কারণ একটাই, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভটা এখন সর্বকালের শ্রেষ্ঠ জায়গায় আসছে। যাই হোক, দেখি আজকে আমরা বিস্তারিত কি এই প্রবাসী বন্ড কেনই বা সরকার এর লিমিটটা নির্ধারণ করে দিল সেই 1981 সাল থেকে আজকে 2020 সাল, কেনই বা সরকারের প্রয়োজন পড়লো এমন একটি পরিপত্র জারি করে প্রবাসীদেরকে কিছুটা হলেও আতঙ্কিত করার। তো বন্ধুরা, সর্বপ্রথমে ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ডটা বলি, যেটা 1981 সালে চালু করা হয়েছে। প্রবাসীরা যাতে বাংলাদেশে ইনভেস্ট করেন, বেশি বেশি পরিমাণ ইনভেস্ট করেন, বৈধ পন্থা টাকা পয়সা পাঠান, এই জন্য বাংলাদেশের ক্ষেত্রে সর্বোচ্চ 12% মুনাফা সেখানে রাখা হয়েছে। সেই মুনাফাটাকে কোনো প্রকার আয়কর, ভ্যাট, ট্যাক্স, লেবি কিছুই সেখান থেকে কর্তন করা হতো না। এই বন্ডটি ছিল 5 বছর মেয়াদী, অর্থাৎ আপনি 1 লক্ষ টাকা যদি ইনভেস্ট করতেন, 5 বছর পরে চক্রবৃদ্ধি হারে 1,79,000 টাকা আপনি পেতেন। যদি প্রতি 6 মাস অন্তর অন্তর আপনি যদি মুনাফা উত্তোলন না করতেন, তাহলে 1 লক্ষ টাকায় 5 বছর পরে আপনি 1,79,000 টাকা পেতেন। অন্যভাবে আমরা বললি, যদি আপনি 6 বছর যদি সেখানে টাকাটা রাখেন, আপনার টাকাটা দ্বিগুণ হয়ে যেত। তো এই বন্ডে বিনিয়োগের কোনো উর্ধ্বসীমা ছিল না। তো আজকে সরকার যেটি করেছে, অর্থ মন্ত্রণালয়ের সঞ্চয় শাখা যেটি বলতেছে যে 1981 সালের যে বিধিমালা সেখানে যাই কিছু থাক, পাশাপাশি 2002 সালে যে ইউএস প্রিমিয়াম, ইউএস ইনভেস্টমেন্ট যে নীতিমালা নেওয়া হয়েছে, সেখানেও বলা হয়েছে যে আপনি যে কোনো পরিমাণে ইনভেস্ট করতে পারবেন। তো সরকার বলে দিচ্ছে এই তিনটির সমন্বয়ে ম্যাক্সিমাম আপনি 1 কোটি টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। তো এক্ষেত্রে যারা পূর্বে বিনিয়োগ করেছেন তাদের জন্য কোনো সুস্পষ্ট ক্লিয়ার কাট নির্দেশনা নাই, তবে প্রচলিত বা প্রথাগতভাবে আমরা বলতে পারি আপনার সেটি মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত আপনি যেভাবে ইনভেস্ট করেছেন সেভাবে সব কিছু পাবেন। যখন মেয়াদটা আপনার শেষ হয়ে যাবে তখন সে টাকাটা আপনাকে রিটার্ন ব্যাক করতে হবে, অথবা যদি থাকে তার উপর কোনো মুনাফা আপনি পাবেন না। এটা হচ্ছে বাংলাদেশের একটা প্রচলিত, তারা গেজেটগুলোতে এটা ক্লিয়ার করে না। আর যে প্রবাসী বন্ড আছে, এটা আপনারা বিদেশস্থ যে দূতাবাস আছে সেখানে অনেক দেশে, যেমন ইউকে, ইউএস, কানাডা, নানা প্রকার জায়গায় দূতাবাসগুলো সেখান থেকে সহযোগিতা করে, অথবা যদি কোনো বাংলাদেশি ব্যাংক থাকে সেখান থেকে ক্রয় করতে পারেন, অথবা মানি এক্সচেঞ্জ থেকে ক্রয় করতে পারেন যদি তারা বিক্রি করে। এটা ছাড়া বাংলাদেশে যে ব্যাংকগুলো আছে, তফসিলি ব্যাংকগুলোর এডি শাখায় গিয়ে আপনি সেখান থেকে ক্রয় করতে পারেন। আপনার যদি এফসি বা এনআরবি অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করে করতে পারেন। এটা ছাড়া আপনি যে দেশের বাইরে থেকে টাকা পয়সাটা পাঠাচ্ছেন, পাঠানোর আগেই আপনি কত টাকার ক্রয় করবেন সেটা নিয়ে যদি যে কোনো ব্যাংকের এডি শাখা গিয়ে যদি যোগাযোগ করেন, তারা আপনাকে একটি নির্দিষ্ট সুইপ কোড দিবে, সেখানে টাকাটা পাঠিয়েও আপনি কিন্তু ক্রয় করতে পারেন। যদিও নীতিমালায় বলা আছে আপনার রেমিটেন্স দিয়ে আপনি ক্রয় করতে পারবেন, বাস্তবে মাঠ পর্যায়ে যেটি হয় যে আপনি যখন টাকাটা, আপনার রেমিটেন্সটা যখন বাংলাদেশি টাকায় কনভার্ট হয়ে যায় তারা আর আপনাকে দিতে চায় না। তো এই জন্য আপনি এফসি অ্যাকাউন্ট অথবা এনআরবি অ্যাকাউন্ট অথবা বিদেশ থেকে যদি টিটিডি করেন বাংলাদেশি টাকায়, সে টাকা দিয়ে আপনি খুব সহজে ক্রয় করতে পারবেন। এই বন্ডে সবে বিনিয়োগ এই জন্যই করতে চায়, এখানে ম্যাক্সিমাম 12% আপনাকে মুনাফা দেওয়া হয়, কোনো প্রকার কর, ভ্যাট, ট্যাক্স, লেবি কিছুই কর্তন করা হয় না। সর্বনিম্ন 25,000 টাকা শুরু করে আপনি আনলিমিটেড বিনিয়োগ করতে পারতেন, যদিও এখন সরকার 1 কোটি টাকা পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে। তবে একজন সাধারণ বেসিক লেম্যান, কমন ম্যান, যারা সাধারণ প্রবাসী আছেন, তাদের ক্ষেত্রে এই যে নির্দিষ্ট বিনিয়োগের সীমা, এটা কোনো প্রকার সমস্যা হবে না। কারণ একজন সাধারণ প্রবাসীর পক্ষে 1 কোটি টাকা সঞ্চয় করে ইনভেস্ট করা এটি সারা জীবনেও সম্ভব না। তো এই জন্য কালো টাকাগুলো সেখানে ইনভেস্ট হচ্ছিল, বিভিন্ন ব্যবসায়ী এবং কালো টাকার মালিকরা সেখানে ইনভেস্ট করতেছিলেন। তো সরকারকে আমরা এক হিসাবে সাধুবাদ দিতে পারবো যে তারা এটা একটা লিমিট করে দিয়েছে। আর এর জন্য আরেকটি যে কারণ, সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ আছে সেটা এখন কিন্তু ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ। তো এই জন্য সরকার চায় না যে রেমিটেন্সের জন্য সরকার 12% মুনাফা দিয়ে এত কিছু দিয়ে প্রবাসীদেরকে সেখানে বিনিয়োগ করাবে। যদি হয়তো ভবিষ্যতে যদি কখনও বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভটা যদি নিচে নেমে আসে, তখন হয়তো সরকার আবার চেঞ্জ করবে। তবে
আমার যতটুকু মনে হয় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভটা কখনোই নিচু হবে না, কারণ যে প্রবাসী বন্ডের ক্ষেত্রেও যদি তারা 1 কোটি টাকা যদিও ঠিক করে দেয়, কিন্তু যে রেমিটেন্সগুলো আসে এগুলোর বিপরীতে 2% ক্ষেত্রে তারা যেই যে 5 লক্ষ টাকা পর্যন্ত বা $5,000 পর্যন্ত আপনি পাঠালে কোনো প্রকার কাগজপাতি ছাড়াই তারা আপনাকে সাথে সাথে 2% প্রণোদনা দিচ্ছে এবং 5 লক্ষের অধিকের জন্য জাস্ট ডকুমেন্ট চাওয়া হচ্ছে। এক্ষেত্রে কোনো লিমিট রাখা হয়নি যে একজন প্রবাসী কত টাকা পাঠাতে পারবেন মাসে। আপনি চাইলে এই এক্সচেঞ্জ থেকে এখন পাঠালেন, 10 মিনিট পরে আরেক জায়গা থেকে পাঠান, কোনো সমস্যা নাই। অর্থাৎ সেক্ষেত্রে সরকার নীতিমালাটাও কিন্তু সেখানে কী করেছে, শিথিল করেছে, আর এক্ষেত্রে প্রবাসী বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে একটু কঠোর হলো। তো যাই হোক, সাধারণ প্রবাসীর ক্ষেত্রে এটা কোনো সমস্যা করবে না। যারা সাধারণ প্রবাসী আছেন তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা ইনভেস্ট করতে পারেন, 1 কোটি টাকা কিন্তু কম না। যারা এই হয়তো দেশের বাইরে থাকেন, কত টাকায় আর বেতন পান, অ্যাভারেজ যদি আমরা হিসাব করি 50 থেকে 1 লক্ষ, এর বেশি কেউ পান না। তো জীবিকার তাগিদে নিজের খরচ, ফ্যামিলির খরচ, যাবতীয় খরচ বাদ দিয়ে সেভিংটা কারো 1 কোটি টাকা হওয়ার কথা না। যাদের 1 কোটি টাকা হচ্ছে হয়তো তারা কালো টাকা ইনকাম করতেছেন অথবা তারা ব্যবসায়ী। এটা ছাড়া অন্য কারো পক্ষেই যারা ফ্যামিলি চালান, নিজের খরচ দেন, দেশের খরচ দেওয়ার পরে 1 কোটি টাকা ইনভেস্ট করা এদেশের কথা না। তো যাই হোক, সরকারকে আমরা ধন্যবাদ দিতে পারি যে তারা এটি কাজটি করেছে। সাথে সাথে আমরা সরকারের কাছে চাইবো যে প্রবাসী বন্ডে যারা সাধারণ পর্যায়ে লেবার পর্যায়ে আছে এদের দিকটা দেখে যাতে বাংলাদেশের প্রতিটি শাখায় প্রবাসী বন্ডগুলো ক্রয় করতে পারে, এরকম একটা ব্যবস্থা করা হোক। প্রয়োজনে দেশের বাইরে থেকে যখন সে টাকাটা রেমিটেন্সটা পাঠাচ্ছে তার অ্যাকাউন্টের বিপরীতে যাতে সে ক্রয় করতে পারে, এরকম একটি নির্দেশনা দিয়ে দেওয়া হোক। তাহলে আমরা যারা সাধারণ প্রবাসী আছি তারা সবচেয়ে বেশি উপকৃত হব। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।